নমস্কার, স্পর্শ চিকিৎসা অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি লুনারিনা শীল আপনাদের সামনে হাজির। আপনারা বহু জায়গাতে বহু দিন ধরে আমাকে দেখছেন, 2005-06 সাল থেকে আমি টিভিতে রয়েছি। 2002 সালে রেইকি শিখেছিলাম এবং সেই থেকেই আমার এই যাত্রা শুরু। তো রেইকি বা স্পর্শ চিকিৎসা কেন এইভাবে আমাকে এইখানে টেনে আনলো একটু ছোট্ট করে বলে নিই। জাস্ট শুনেছিলাম শুয়ে শুয়ে নাকি ভালো করে দেয়া যায়, শুনেই খুব আনন্দ হয়েছিল যে সে কি দারুণ ব্যাপার, আমি কাউকে ছোবো আর সে ভালো হয়ে যাবে, অথবা নিজের কোনো রোগ নিজেকে নিজে ছোবো আর ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না। কারণ ডাক্তারের কাছে যাওয়া মানে বহু সময় বহু রকম অঘটন ঘটে, আপনারা জানেন, ভুল কারোর ডায়াগনোসিস করা হয়েছে, তাতে সে কেউ হয়তো আধ পাগল হয়ে গেছে, কেউ প্যারালিসিস হয়ে গেছে, কেউ মারা গেছে, এবং বিভিন্ন রকম ভুল ওষুধ প্রয়োগেও নানান কাণ্ড হয়েছে। আমার মায়ের হয়েছিল গলব্লাডার স্টোন, তাকে বলা হলো যে তোমার ইন্টেস্টাইনাল টিবি হয়েছে, এবং সেই ট্রিটমেন্ট করে মা প্রায় ভীষণভাবে আর কি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং যেদিন প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়, মা মারা যাওয়ার মতন পরিস্থিতি, সেই অবস্থায় অপারেশন করা হলো, গল স্টোন বাস্ট করার মতন পরিস্থিতি। তো এই সমস্যাগুলো যখন দেখা দিল, তারপর থেকে আমার ডাক্তার ওষুধ ইত্যাদির প্রতি একটা বিতৃষ্ণা জন্মে গেল। তো 2002 সাল টিভিতে দেখেছিলাম যে স্পর্শ করে নাকি ভালো করে যাওয়া যায়, তো সেই মুহূর্তে ছুটেছিলাম সেই করতে। শুনলাম ডক্টর মিকাও সুই নামে একজন জাপানি গবেষক এবং অধ্যাপক ভগবান বুদ্ধের কমল সূত্র থেকে এই স্পর্শ চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন, পুনরাবিষ্কার করেছেন, কারণ বুদ্ধদেব এই বিষয়টির আবিষ্কার করেছিলেন, এবং তাকে যে 42 দিন তিনি ধ্যান করেছিলেন, সেই ধ্যানের মধ্যে দিয়ে সেই বিষয়টি তিনি পেয়ে যান। তো যাই হোক, সেই সময় থেকে ফ্রম 1921 ডক্টর মিকাও সুই এই আবিষ্কারটি করলেন, এবং তখন থেকে রেইকি আজ দেশে বিদেশে সর্বত্র ভীষণভাবে প্রচারিত এবং প্রচলিত, এবং রেইকির হাত ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে সুস্থ হয়েছেন, ভালো আছেন। কি করে কাজটা হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই দরকার। কসমিক এনার্জিকে রিসিভ করা হয় বিশেষ পদ্ধতি। জানি লোকে ভাববে, হ্যাঁ এতই সোজা, কসমিক এনার্জিকে নাকি রিসিভ করে ফেলছে, মুনি ঋষিরা কত দিন ধ্যান প্রাণ প্রাণায়াম করে যেটা করতে পারলেন না, ও নাকি এক্ষুনি ওই কসমিক এনার্জিকে রিসিভ করে ফেলছে। হ্যাঁ, সেটাই করা যায়। সেটাই ডক্টর মিকাও সুই প্রচুর দিন, 7টা বছর ধরে পড়াশুনো করে 21 দিন ধ্যান করে সেই বিষয়টাকেই পুনরাবিষ্কার করেছিলেন, এবং সেই বিষয়টি এতটাই পাওয়ারফুল, যেই মুহূর্তে আপনাকে কোনো মাস্টার টাচ করবেন, সাথে সাথে আপনার শরীরে যে বিভিন্ন গ্ল্যান্ড বা চক্রগুলো আছে সেগুলো জাগ্রত হয়ে যাবে, এবং সাধু সন্ন্যাসীরা যারা 25-30 বছর ধরে যে ব্যাপারটা করে উঠতে পারেন অথবা পারেন না, বেশিরভাগরাই পারেন না, পেরেছিলেন ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, লোকনাথ বাবা বা আরও আরও তাদের মতন, আপনি পেরে যাবেন ছুঁয়ে নিজেকে বা অন্য কাউকে স্পর্শ করে ভালো করতে। তো এইটাতে কি হয়, কসমিক এনার্জির পজিটিভ ভাইব্রেশন, বিভিন্ন কালারের ভাইব্রেশন, কালার থেরাপি একটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন। তো কসমিক এনার্জির ভাইব্রেশন বা যা যা রয়েছে আলফা বিটা গামা রে তার ভাইব্রেশন, সমস্ত কিছুর মিলিত ভাইব্রেশন, যে ভাইব্রেশনটাকে আমরা বলে থাকি চি বা কি, জাপানিজরা বলে থাকেন কি, চীনারা বলেন চি, আমরা বলি প্রাণ শক্তি, প্রাণা, রেইকি আরিয়াই রেই মানে মহাজাগতিক, কে আই কি মানে হচ্ছে শক্তি। তো সেই মহাজাগতিক শক্তিকে কাজে লাগিয়ে যে মহান কাণ্ড কারখানা, তাই নিয়েই আমার আপনাদের সামনে কথা বলা। তো সেইটা নিয়ে আমরা বহু জায়গায় বহুদিন ধরে কথা বলছি, এবং আজকে মোটামুটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আসেন আমার কাছে ক্লাস করতে, 57 জন, 57 জন, 68 জন এরকমভাবে মানুষ এসছেন আমার কাছে ক্লাস করতে। কি কি ভালো করা যায়, না চোখের সমস্যা, আপনি আপনার নিজের চোখটাকে জাস্ট এইভাবে টাচ করুন, আপনার কানটাকে জাস্ট এইভাবে টাচ করুন, আপনার ব্রেন পাওয়ার কমে যাচ্ছে, ডিমেনশিয়া, অ্যালজাইমার, প্যারালিসিস, বা যেসব স্টুডেন্টরা পড়াশুনোয় খুবই ডাউন কন্ডিশনে আছে, মনে রাখতে পারে না বা বুঝতে পারে না, কনসেন্ট্রেশন লেভেল ভীষণ কম, তাদের জন্য ব্রেন টাচ করা হোক, দেখা যাবে তাদের কনসেন্ট্রেশন, মেমোরি, আইকিউ ক্রমাগত বেড়ে যাচ্ছে, যে কারণে স্টুডেন্টদের ক্ষেত্রে রেইকি একটা সাংঘাতিক বন্ধু, এবং সেই কারণে প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার কাছে রেইকি শেখে, তারা যদি শিখতে না পারে তাদের বাবা মায়েরা আমার কাছে রেইকি শিখে গেছেন। আর বলবো যুব সমাজের জন্য রেইকি আবার একটা পরম বন্ধু, এই কারণে ধরুন রেইকি
যারা ধরুন পড়াশুনো মনে রাখতে পারছে না, যারা ধরুন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, স্কুলের পড়াশুনো নিতে পারছে না লোডটা, বা যারা পড়াশুনো করে চাকরি পাচ্ছে না বা জীবনে সেই রকমভাবে ভালো কিছু করতে পারছে না, র্যাট রেসেতে হারিয়ে যাচ্ছে, সুইসাইড করতে চাইছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাদের জন্যে রেইকি। কারণ রেইকি করা মানেই জীবনে নানাবিধ উন্নতি এবং ভালো করা, এবং দেখা যাবে অনেক অনেক ভালো নম্বর পাওয়া ছেলে যে চাকরিটা পেলো না, রেইকি করা মানুষটি সেই চাকরিটা পেয়ে গেল। বা যে কিনা অনেক ভালো ছেলে ছিল, একটা কম ভালো ছেলে যে পাশ করতো না, সেই ফার্স্ট হয়ে গেল। এবং যাই হোক না কেন, মানসিক জোরটা প্রচণ্ড বেড়ে যাওয়া, আমি যদি কোনো কারণে কিছু খারাপ করেও ফেলি, আমি দমে যাব না, আমি জানি আমার হাতে রেইকি আছে, আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো, এরম করে এসছেন প্রচুর মানুষ যারা কাল বোধহয় সুইসাইড করবে। এই মানুষগুলো আমার কাছে রেইকি শিখে পরের দিন থেকে নতুন রকম ভাবনা চিন্তায় এগিয়ে গেছেন। কেউ ব্যবসা করেছেন, কেউ বিয়ে করেছেন, কেউ চাকরি পেয়েছেন, কেউ চাকরিতে উন্নতি করেছেন। তো এইভাবে রেইকি আজকে করেছেন এমন এমন সেলিব্রিটি যাদের নাম শুনলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন। যেমন শাহরুখ খান চারজনকে দিয়ে রেইকি করান, হেমা মালিনী স্টেজ করার আগে রেইকি করেন, অপর্ণা সেন রেইকি করেন, এরকম প্রচুর প্রচুর সেলিব্রিটি আছেন যারা রেইকি শেখেন। এবং আমার কাছে প্রচুর সেলিব্রিটি ক্লাস করেছেন, যেমন কোনো মিনিস্ট্রি লেভেলে কেউ কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, গৃহবধূরা তো আছেনই, গৃহবধূদের তো সব কিছু করতে হয়, মানে ওই বলে না যে চণ্ডীপাঠ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তো সেই গৃহবধূরা যদি একবার এটা শিখে ফেলেন, যে কোনো কিছুই তারা রেইকির মাধ্যমে সারিয়ে ফেলতে পারেন। শরীর খারাপ নিজের হোক, পরিবারের ছেলে মেয়ে বর শ্বশুর শাশুড়ি সবাইকেই সারিয়ে ফেলতে পারেন। এছাড়া রান্না ভালো করতে পারেন, যে কোনো গাছ যদি মরে মরে যেতে চায় রেইকি করে ভালো করে দিতে পারেন। এছাড়া আপনার বাড়িতে আনাজপাতি যা রয়েছে সেগুলোর যা পেস্টিসাইডের জন্য যা কিছু নেগেটিভ থাকে, সেগুলো আমাদের শরীরে গিয়ে যে ক্ষতি কাজ করে দেয়, রেইকি করলে কিন্তু সেই ক্ষতিটা সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। তাই জন্য বলবো রেইকি আমাদের পরম বন্ধু। তোর যে কোনো রোগ, চোখের সমস্যা, কানের সমস্যা, বেলোর থেকে বলে দিয়েছে জীবনে চোখে দেখবে না, জীবনে কানে শুনবে না, তারা কিন্তু আজকে ভালো। ডিমেনশিয়া, অ্যালজাইমার, প্যারালিসিস সমস্ত কিছু কিন্তু রেইকির মাধ্যমে ভালো হবে। আপনার ব্রেনটাকে রিওয়্যারিং করা হবে, আপনার ব্রেনের নিউরনগুলো যখন মরে যাচ্ছে সেই নিউরনগুলোকে আবার অ্যাক্টিভ করা যায় এই পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে। আপনি কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে, আপনি তোতলা বা থাইরয়েডের সমস্যা আছে, তাও রেইকি দ্বারা সম্পূর্ণ সম্ভব ভালো করে দেওয়া। হার্টের সমস্যা বাইপাস করতে হবে না রেইকি করলে, এমন অনেক মানুষ আছেন যাদেরকে ডাক্তাররা বলেছেন তোমাকে 2-1 মাসের মধ্যেই বাইপাস করতে হবে, 2-3 সপ্তাহের মধ্যেই বাইপাস করতে হবে, সেইখানে কিন্তু রেইকি করে বাইপাস করতে হয়নি অনেক মানুষকে। তাদের যদি আপনি সাক্ষাৎকার চান অবশ্যই আসুন আমার চেম্বারে, দেখতে পেয়ে যাবেন এমন অনেক মানুষ আছেন যারা কিনা বাইপাস করতে হয়নি। দিদি তোমাকে নমস্কার, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না, বলে তারা এসে আমার পায়ে পড়েন। এছাড়া ধরুন হাঁপানির প্রবলেম, ডাস্ট অ্যালার্জি, সর্দি কাশি সমস্ত কিছু কিন্তু রেইকিতে ভালো হতে পারে। প্রেশার, সুগার, থাইরয়েড যা কিনা সারা জীবনের ওষুধ আপনার সঙ্গেই রইল, হাঁপানির জন্য সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, কিন্তু রেইকি যদি করে ফেলেন দেখবেন এইগুলো আপনি সম্পূর্ণভাবে সারিয়ে ফেলেছেন। ধীরে ধীরে সুগার সম্পূর্ণ কমে যাবে, সুগার মানে হচ্ছে আপনার প্যানক্রিয়াস থেকে প্রপারলি ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, তার জন্যে আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে। যে মুহূর্তে আপনি প্যাঙ্ক্রিয়াসে প্রপারলি রেইকি দিতে থাকবেন, সেই পজিটিভ ভাইব্রেশন গিয়ে প্যাঙ্ক্রিয়াসকে ঠিক ঠিকভাবে কাজ করাতে সাহায্য করবে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এক একটা যন্ত্রের মতন কাজ করে, যন্ত্র যেমন বিকেল হলে কাজ করতে পারে না, তাই জন্যে নানান রকম যান্ত্রিক সমস্যা তৈরি হয়। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গও সেই রকম যন্ত্রের মতন কাজ করে, বিভিন্ন কারণে বাইরের দূষণ, শরীরের মনের বিভিন্ন রকমের সমস্যা সমস্ত কিছু থেকে আমাদের এই দূষণগুলো ভেতরে তৈরি হতে থাকে, আমাদের প্রপার ফাংশন করে না, হার্ট ফাংশন করছে না, লিভার ফাংশন করছে না, লিভার ফাংশন না করলে সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল, হিমোগ্লোবিনের প্রবলেম, থ্যালাসিমিয়া, এইডস, না জানি কত কিছু কাণ্ড। তো রেইকি যদি করা হয়, আপনি যে মুহূর্তে আপনার লিভার, প্যাঙ্ক্রিয়াস এইগুলো টাচ করছেন, জাস্ট টাচ, শরীরের বিভিন্ন জায়গায় আলতো আলতো করে টাচ, যেমন একটা বাচ্চাকে আমরা টাচ করি একদম সদ্যজাত বাচ্চাকে, ঠিক সেইভাবে টাচ করলে আপনার হাত থেকে পজিটিভ ভাইব্রেশন বেরোতে থাকবে। এবং এগুলো সম্পূর্ণ বিশেষ এক ক্যামেরায় বুঝতে পারা যায়, যাকে বলা হয় কিলিয়ান ফটোগ্রাফি। এর মাধ্যমে যেমন বহু কিছু আমরা চিনতে পারি, জানতে পারি, আমাদের শরীরের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে এটা আমরা জানতে পারি,
ঠিক সেই রকম আপনার হাত থেকে একটা এনার্জি ফ্লো হচ্ছে, সেটাও আপনারা জানতে পারবেন। এবং সেই হাতটা যখন আপনি আপনার শরীরের বিভিন্ন জায়গায় দেবেন, যেখানে যেখানে যে যন্ত্রগুলো বিকল হয়েছে, সেই বিকল যন্ত্রগুলো আবার ঠিকঠাক হয়ে আপনি ঠিক থাকবেন। কোনো ওষুধ খেতে হবে না, এই নয় যে আপনাকে এক্ষুনি ওষুধ বন্ধ করে আমার কাছে আসতে হবে। যে যেটা খাচ্ছেন খেতে থাকুন, রেইকি প্র্যাকটিস করবেন এবং মাঝে মাঝে টেস্ট করবেন, দেখবেন ধীরে ধীরে আপনার সুগার লেভেল কমতে থাকছে। জানি যারা নতুন শুনছেন তাদের কাছে অবাক লাগছে, এও আবার হয় নাকি? আর তাই যদি হতো তাহলে মানুষ কেন এত ডাক্তারের কাছে যায়, কেনই বা মানুষ এত হসপিটালে যাচ্ছে, কেনই বা এত হসপিটাল রোজ তৈরি হচ্ছে? না, মানুষ তো জানছে না, মানুষ তো সবাই দেখছে না রেইকিকে, তাই জন্যেই অনেকে যাচ্ছে ডাক্তারের কাছে, ভুগছে, টাকা খরচ করছে, না জানি কি হচ্ছে, আপনারা সব কিছুর সাক্ষী। তো আমার কাছে এসেও দেখে যাবেন এবং আপনারাই সেই ব্যাপারটা জানতে পারবেন যে শুধু স্পর্শ করে কেমন ভালো থাকা যায়। পেটের যে কোনো সমস্যা, স্কিনের যে কোনো প্রবলেম, সেতি, সোরিয়াসিস, মেচেতা, যাই হোক না কেন, সম্পূর্ণভাবে সেরে যায় এবং দেখতে অনেক সুন্দর হয়ে যাওয়া যায়। ব্লাডের ফাংশন এত ভালো হয়ে যায়, পিএইচ লেভেল এত ভালো হয়ে যাওয়া যায়, ক্রমাগত ফর্সা হওয়া যায়, ক্রমাগত দেখতে সুন্দর হয়ে যায়, গাটা চকচক করতে থাকে। অনেকেই বলে আমাকে, বলে তুমি কি খাও, কি ইউজ করো, কি মাখো, কি করো? আমি কিছু করি না, সবচেয়ে বেশি পরিমাণে তেল ঝাল মশলা খাই, আর না নিজেকে মেনটেন করার মতন কোনো সময় আমার নেই। সমস্তটা সময় সবার জন্যই দেয়া এবং প্রতি মুহূর্তে প্রচুর ক্লাস, প্রচুর আলোচনা ইত্যাদি নিয়ে আমার সময় কাটে। তো যাই হোক, এরকম ঘরে যে কোনো রকমের ভাবে স্কিনের প্রবলেম দূর হয়, অ্যালার্জি দূর হয়। ধরুন চিংড়ি মাছে অ্যালার্জি, বেগুনে অ্যালার্জি, ফুলের গন্ধতে অ্যালার্জি, তো আপনি রেইকি করলে দেখা যাবে তার সম্পূর্ণ কেটে গেছে। মানে এমন অনেকে হয়েছে যারা চিংড়ি মাছ ধুলে পর্যন্ত গা হাত পা চুলকোতে শুরু করে, বিভিন্ন রকম গায়ে র্যাশ বেরিয়ে যায়, সেই সব মানুষ আজকে কিন্তু চিংড়ি মাছ খাচ্ছেন, বেগুন খাচ্ছেন বা দুধ খাচ্ছেন, সমস্ত কিছু, যাতে যাতে অ্যালার্জি সম্পূর্ণভাবে কেটে যাবে। আপনাকে রেইকি করতে হবে শরীরের বিভিন্ন জায়গায়, সেইটা বলে দেওয়া হবে কিভাবে। দুটো দিন মাত্র ক্লাস করতে হয়, দুটো দিনে আপনি শিখে যাবেন নিজেকে কি করে ভালো রাখবেন, পরিবারের মানুষকে কি করে ভালো রাখবেন। একটা সুন্দর মেডিটেশন করা হয়, সারা পৃথিবীর মানুষ বলেছেন এর মতন ভালো সুন্দর মেডিটেশন বোধহয় আর কিছু হয় না। তো সেই মেডিটেশনের ক্লাস কিছুদিন আগেই আমি করেছিলাম, প্রায় শখানিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন, ফ্রি মেডিটেশন ক্যাম্প, যেখানে শখানিক মানুষ উপস্থিত ছিলেন এবং বলেছিলেন আমরা যেন মনে হলো স্বর্গে বাস করছি। কেউ কাঁদছেন, কেউ আনন্দে বিগলিত এবং বারবার বলছেন মানে জানি না স্বর্গ কাকে বলে, কিন্তু মনে হলো আমরা স্বর্গেই রয়েছি। তো এরকমভাবে আমরা মেডিটেশন করিয়ে থাকি এবং আমাদের ক্লাসে যে যেখান থেকে এসছেন পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে বলবো না, মানে আমাদের দেশের বাইরে বা যে কোনো জায়গা থেকে, বলেছেন না এরকম ক্লাস আমরা দেখিনি কখনো, খুব আনন্দ পেয়েছেন। রিসেন্টলি আমরা আসামে ক্লাস করেছিলাম, তাদের কাছে আমাকে ওরা ভগবান বলে মনে করছে, সেই মুহূর্তে তারা আমাকে জড়িয়ে ধরছেন, বলছেন দিদি মনে হচ্ছে আপনাকে আমি সাক্ষাৎ ভগবান দর্শন করছি, এইরকম ধরনের, মানে তারা এতটাই আপ্লুত তারা এইভাবে কথা বলছেন। তো সুতরাং আমাদের কাছে আসুন, রেইকি শিখুন, নিজের যাবতীয় সমস্যা, ধরুন ওভারির প্রবলেম, পেরিয়ডিক্যাল প্রবলেম, কারোর বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে সমস্ত কিছু সম্ভব হয়েছে, সিস্ট আছে, ওভারিতে টিউমার আছে, সেগুলো কেটে ফেলা সম্ভব হয়েছে, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, হাতের ব্যথা, হাত কারোর এরম এরম হয়ে গেছে, কারোর ফ্রোজেন শোল্ডার, কারোর টেনিস এলবো। টেনিস এলবো সচিন তেন্ডুলকারে হয়েছিল, তো উনি কিন্তু মানে সম্পূর্ণ রেইকি করে ভালো হন। তো এরকমভাবে বহু সেলিব্রিটি, যে খেলার জগতে হোক, গান বাজনার জগতে হোক, যে কোনো জগতের লোক যা কিছু উন্নতি করতে চান, রেইকি অবশ্যই আপনাকে সাথ দেবে। আপনাকে শুধু মন দিয়ে ভালোবেসে রেইকিটা করতে হবে, রেইকিকে যদি আপনি দেন, রেইকি আপনাকে অবশ্যই ফেরত দেবে সেটা। তো এছাড়া শিরদাঁড়ার সমস্যা, কোনো গ্যাপ হয়ে গেছে, কোথাও এস হয়ে গেছে, শিরদাঁড়া কারোর সামনের দিকে এরম হয়েছে, কারোর উল্টো দিকে বেঁকে গেছে, কিচ্ছু লাগবে না, শুধু স্পর্শ করে থাকুন। জানি বিশ্বাস করছেন না, কিন্তু রেইকি শিখতে হবে, রেইকি জানতে হবে। তার জন্যে ইন্টারনেটে রেইকি বলে সার্চ করুন, REI, রেই মানে মহাজাগতিক, KIK মানে শক্তি। তো এটা করে আমরা সাপের বিষ কাটাতে পেরেছি, আমরা জলাতঙ্ক রোগকে সারিয়ে ফেলতে পেরেছি, আমরা বদ্ধ পাগল মানুষকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি অ্যাসাইলাম থেকে। শিখতে হবে রেইকি, জানতে হবে রেইকি, আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে রেইকি। তো তা যদি আপনি করতে পারেন, তাহলে বহু টাকা খরচের হাত থেকে আপনি বাঁচলেন, বাড়ির মেকানিজম আপনি করতে পারবেন, আপনার বাড়িতে টিভি, ফ্রিজ, টেপ রেকর্ডার খারাপ হয়ে গেলেও আপনি সেটাকে টাচ করে ভালো করতে ফেলতে পারেন, মোবাইল খারাপ হলেও সেটা ভালো করতে পারেন, ইভিন মোবাইল চার্জ না দিয়েও মোবাইলে কথা বলা যায় বেশ কিছুটা সময়। এই তো গেল রেইকির কথা, এবং রেইকি করে অর্থনৈতিক উন্নতি করা যায়, রিলেশন ভালো করা যায়, ছেলেমেয়ের পরীক্ষায় কমন কোশ্চেন পাইয়ে দেওয়া যায়,
রেজাল্ট যাতে ভালো হয় তার ব্যবস্থা করা যায়, জীবনে যা যা ভালো চাই তাই তাই ভালো করা যায়, শুধুমাত্র রেইকি করে। এবারে চলে আসব যে ইন্টেন্সিভ বলে একটা ক্লাস করাই, সেই ইন্টেন্সিভেতেও আরও অনেক বেশি কিছু শেখানো হয় যাতে কিনা আরও অনেক বেশি দ্রুত গতিতে কাজ করা যেতে পারে। শেখাই ক্রিস্টাল রেইকি, যে ক্রিস্টালের সাহায্যে যদি কাজ করা যায় সেই ক্রিস্টাল কিন্তু 1000 টাইম বেশি আপনাকে পাওয়ার দেবে। যেসব ক্রিস্টাল আমি পড়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল পড়ে আছি, হাতে আমার ক্রিস্টাল রয়েছে, এগুলো যদি একদম শখে আমার পড়া, কিন্তু ক্রিস্টাল ভীষণ ভালো কাজ করে। যারা পড়াশুনো করতে চান তাদেরকে পাওয়ার দিয়ে দেয়, যাদের সুগার রয়েছে তাদের মালা আছে, সুগার কমে যেতে পারে, বা যে কোনো রকম কোলেস্ট্রল রয়েছে, পেটের সমস্যা, ব্রেনের সমস্যা, প্যারালিসিস, বা কারোর হয়তো মাইগ্রেন রয়েছে, কিছু মালা আছে আমার কাছে সেই সব ক্রিস্টালের, পরের দিন থেকে আপনাদেরকে দেখাবো। সেইগুলো কিন্তু একদম পড়লে খুব ভালো উপকার পাওয়া যায়। বিভিন্ন জিনিস রয়েছে, পিরামিড বলে একটা জিনিস আছে, তার তলায় যদি আপনি লিখে রেখে দেন সেই উইশ খুব ভালো হয়। হ্যাঁ, একটা টোটকা বলে দেবো, যদি আপনাদের কারোর কোনো উইশ ফুলফিল করতে হয় তাহলে একটা কাগজে সেই উইশটা লিখুন আর একটা বোতলে জল ভরুন, এবং সেই বোতলটা ধরে কিছুক্ষণ আপনার সেই উইশটা প্রেয়ার করুন, এবং তারপরে বোতলটা রেখে দিন ওই লেখার উপরে, এবং মাঝে মাঝে সেই বোতলটা থেকে জল খেতে থাকুন। এইভাবে রেগুলার করতে থাকুন যতক্ষণ না উইশ ফুলফিল করছে। এরকম করে বহু মানুষের আতঙ্ক, ভয়, চাকরি ইত্যাদি, যার যেটা উইশ ঠিকঠাক হয়েছে তার জন্য আমার কাছে আসার পর্যন্ত দরকার নেই। আরেকটা কাজ করবেন, যাদের যেখানে ব্যথা বেদনা সেই সব ক্ষেত্রে আমার নাম বলে আমার চেহারাটা ভেবে সেইখানটা ধরে থাকুন। আপনার হাতে ব্যথা করছে, হাত ধরে থাকুন, পেটে ব্যথা করছে, পেট ধরে থাকুন, হাঁটু ব্যথা করছে, হাঁটু ধরে থাকুন। হ্যাঁ, কিন্তু মারাত্মক কোনো সমস্যা হলে অবশ্যই আসতে হবে শিখতে, কারণ তার জন্য আরও অনেক কিছু জায়গা আপনাকে টাচ করতে হবে, সব কিছু তা টিভিতে বলা যায় না। তো সেইভাবে করলে দেখা যাবে আপনারা ভালো আছেন, এবং অনেক সমস্যা আমাকে ভেবে ভাবলেও যে আমি যেন ঠিক করে দিয়েছি এইভাবে প্রেয়ার করলেও দেখা যাচ্ছে অনেকেই কিন্তু সেই উপকার পেয়ে যাচ্ছেন, তার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। চলে আসবো অ্যাঞ্জেল থেরাপির কথা, আরেকটা মজার জায়গা, একটা বিশাল দিগন্ত। অ্যাঞ্জেল থেরাপি একটা প্রসেস যাতে কিনা অ্যাঞ্জেলরা আমাদের কাজ করে দিয়ে থাকে। শুনতে অবাক লাগছে, আবারও অবাক, তা সত্ত্বেও ঘটনা। অ্যাঞ্জেলদের নাম আমরা বাইবেলে পেয়েছি, আমরা কোরআনে পেয়েছি, বা বিভিন্ন কিছুর মধ্যে আমরা অ্যাঞ্জেলের নাম পেয়েছি। শেক্সপিয়ার অ্যাঞ্জেলদেরকে নাম করেছেন, অ্যাঞ্জেল এরিয়েল নাকি ওনাকে সাহায্য করতো কবিতা লেখার ব্যাপারে। তো এরকমভাবে বহু যারা উপন্যাস লিখেছেন, যারা কবিতা লিখেছেন, বহু ক্ষেত্রে অ্যাঞ্জেলদের নাম বলেছেন। এবং এই অ্যাঞ্জেলদেরকে ডেকে আমরা দেখতে পাচ্ছি কেউ পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করছে, অ্যাঞ্জেল কাউকে অ্যান্সার বলে দিচ্ছে মানে পরীক্ষার হলে, কাউকে চাকরি পাইয়ে দিচ্ছে, কেউ দুল পাচ্ছে, কানের দুল, সোনার দুল পাচ্ছে, ঘরের মধ্যে পড়ে রয়েছে অথচ বাড়িতে কেউ আসেনি। এছাড়া কেউ কয়েন পায়, কেউ হয়তো পালক পায়, কেউ হয়তো আরও কিছু সুন্দর সুন্দর জিনিস পাচ্ছে। অ্যাঞ্জেলদের সঙ্গে কথা বলছে আমার প্রচুর স্টুডেন্ট, কেউ কাউকে হয়তো অ্যাঞ্জেলরা মন্ত্র বলে দিচ্ছে, কাউকে বলে দিচ্ছে এইটা করতে বলো, ওইটা করতে বলো। ইভেন আমার গলায় যে মালাটা রয়েছে, এই কালো মালা, ব্ল্যাক টুরমালাইনের মালা, বলছে যে তুমি যদি পূর্ব দিকে টাঙিয়ে রাখো, কারোর ঘরে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে নাকি সেটা সেরে যাবে। তো এরমভাবে অ্যাঞ্জেলরা কাউকে ভীষণভাবে ভালোবাসছে এবং তার কাছে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন কিছু বলে দিচ্ছে যে তুমি এইটা করো, এইটা করো না, বিভিন্ন রকম উপদেশ, আদেশ, ভালোবাসার কথা অ্যাঞ্জেলরা বলে দিচ্ছে। তার জন্য অ্যাঞ্জেল শিখতে হবে মাত্র একটা দিন, সকাল মোটামুটি 10টা থেকে বিকেল 5টা 5:30 অবধি আমি অ্যাঞ্জেলের ক্লাস করাই। অ্যাঞ্জেল আমি যেদিন শিখেছিলাম সত্যিই আমি কিছু বুঝে শিখিনি, কিন্তু পরবর্তীকালে আমার স্টুডেন্টরা একান্তই আমার কাছে রিকোয়েস্ট করে যে না, তোমাকে অ্যাঞ্জেল আমাদেরকে শেখাতেই হবে। সেই জন্য মাস্টার করে অ্যাঞ্জেল শেখাতে আরম্ভ করেছি, এবং বিভিন্ন জনের যা বিভিন্ন রকম কাণ্ডকারখানা হতে থাকে আমি সত্যিই অবাক হয়ে যাই। কাউকে এসে অ্যাঞ্জেল দেখা দিচ্ছে, কারো হাত ধরে লিখিয়ে দিচ্ছে, এরকমভাবে অ্যাঞ্জেলরা কিন্তু উপকার করছে। মানে যারা হয়তো জানে না কালকে কি ভাত বসাবে, তারা আজকে একটা বাড়ি করে ফেলেছে। তারা কোনো মতেই ভাবিনি কেউ যে তার একটা গাড়ি হতে পারে বা একটা বাড়ি হতে পারে, সেও একটা গাড়ি এবং বাড়ি করে ফেলেছে। তো এরকমভাবে কেউ হয়তো দেখা যাচ্ছে প্রচুর টাকা কেউ ধার নিয়েছে, অ্যাঞ্জেল করে দেখা গেল সে ফেরত দিচ্ছিল না, অ্যাঞ্জেল তাকে ফেরত দিয়ে দিল সেই টাকা। এরকম কাণ্ড, মানে অবাক কাণ্ড, অলৌকিক কাণ্ড কিন্তু অ্যাঞ্জেলের মাধ্যমেই হয়। রেইকিতে আমরা অনেক কাজ করেছি, অনেক কাণ্ড করেছি, কিন্তু অ্যাঞ্জেলের মতন এরম, রেইকির মতন এরকম মজা, মানে অ্যাঞ্জেলের মতন এরম কাণ্ড আর কিছুতে হয়নি।
চলে আসবো লামা ফেরাতে। লামা ফেরা একটা ভীষণ জোরালো একটা পদ্ধতি, যাতে কিনা ব্ল্যাক ম্যাজিক একদম কাটিয়ে ফেলা যায় এবং যে কোনো সমস্যা খুব দ্রুত গতিতে কাটিয়ে ফেলা যায়। আর ম্যাগনিফাইড হিলিং, ম্যাগনিফাইড হিলিং আরেকটা কুইক হিল প্রসেস, যাতে কিনা কোনো মেডিটেশন করতে হয় না, যাতে কোনো সিম্বল আঁকতে হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি এখানেও কিন্তু অনেক কিছু সারিয়ে ফেলা যায়। এবং এইটা শিখলে যেটা হয়, আপনি একেবারে মাস্টার লেভেল অবধি করতে পারবেন, যেটা আর অন্য কোনো পদ্ধতিতেই সম্ভব না। আমি অন্তত মাস্টার সহজে কাউকে দিই না, তার সেই যোগ্যতা হয়েছে বুঝলে তবেই তাকে মাস্টার দিই। কিন্তু মানে ম্যাগনিফাইড হিলিং অথরিটি জেসলে কিং অ্যান্ড ক্যাথলিন অ্যান্ডারসন বলে দুজন রেকি মাস্টার ইউকেতে, কোয়ানিন বলে একজন বুদ্ধিস্ট লেডি এই পদ্ধতিটা ওনাদেরকে শিখিয়ে দেন এবং ওনারা এই পদ্ধতিটা শুরু করেছেন 1992। তো আজকে মানে প্রায় শখানিকের ওপরে কান্ট্রিতে এই ম্যাগনিফাইড হিলিং ক্লাস হচ্ছে এবং সুন্দর একটা পদ্ধতি, এবং যে কোনো সময় যে কোনো কেউ এটা করতে পারেন, এবং এটার জন্য বিরাট কিছু পড়াশুনো জানা লাগে না। এটা মাস্টার লেভেল অবধি করানো হয়, এটাতে আমাদের বডিকে লাইট বডি করা যায়, মানে আপনার বডি থেকে একটা আলোক বেরোবে এরকম ধরনের ভাবনা চিন্তা করা। এছাড়া ডিএনএ কারেকশন করা যায়, কর্ম কারেকশন করা যায়, আপনাদের যে কোনো মানে নার্ভাস সিস্টেমটাকে অনেক বেশি ঠিক করা যায়। তো এইভাবে কাজ করলে দেখা যায় অনেক পাওয়ারফুল কোনো একটা ব্যাপার হচ্ছে, যেটা কিনা দেখেছি রেইকি করে, যেখানে ঘন্টাখানিক হয়তো আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে, সেখানে 3-4 মিনিটের মধ্যে কিন্তু ম্যাগনিফাইড হিলিংয়ে রেজাল্ট পাওয়া যায়। তো এটা বলা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রেও ম্যাগনিফাইড হিলিং বা লামাফেরা ভীষণ ভালো কাজ করে। অবশ্যই একথা মানতেই হবে যে যখন কারোর মেটাস্টেটিক কন্ডিশন হয়ে যায়, যে যাই বলুক না কেন, সেই মেটাস্টেটিক কন্ডিশন থেকে ফিরিয়ে আনতে গেলে ভগবানকে দরকার। যদি মেকানিক্যালি আমাকে কাজটা করতে হয়, তাহলে কিন্তু আমাকে কিছুটা সময় অবশ্যই থাকা চাই, অন্তত সেকেন্ড ফেজ ক্যান্সার সেখান থেকেও বার করা সম্ভব। কিন্তু এমন যদি হয় যে যে মানুষটা কাল বা পরশুই মারা যাবে, তার উপরে আমি লামাফেরা বা ম্যাগনিফাইড হিলিং করে তাকে আমি বাঁচিয়ে দেবো, এটা কখনো সম্ভব নয়। তবে আমরা রেইকির মাধ্যমে বা যে কোনো সিস্টেমের মাধ্যমে বহু, যেখানে ডাক্তাররা বলছেন পেশেন্ট মারা যাবে, এই 2-1 দিনের মধ্যেই মারা যাবে, সেই মানুষকে বাঁচিয়ে ফিরেছি, যেখানে ডাক্তাররা ধরতে পারছেন না যে কি হবে, আদৌ কি হবে, আদৌ সারবে কি না, আদৌ সে ভালো হবে কি না, আদৌ তার কি হয়েছে জানেন না, সেই সব মানুষ আমাদের কাছে এসছেন একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে নতুনভাবে জীবন তারা চালাতে শুরু করেছেন। তো পড়াশুনোর জন্য বলুন, জীবনের যা কিছু সমস্যা বলুন, সমস্ত কিছু যা যা আমি শেখাই তাতে সারতে পারে, এর জন্য আপনারা হেল্পলাইনে ফোন করবেন। এবং আপনাদের একটা মুদ্রা বলে দিচ্ছি, এইভাবে বুড়ো আঙুলের তলায়, বুড়ো আঙুলের তলায় তর্জনীকে চেপে রাখুন, ব্যথা বেদনা একদম চলে যাবে। যারা অতিরিক্ত ফ্যাট রয়েছে তাদের জন্য এই মুদ্রায় থাকুন, আর অবশ্যই নুন দিয়ে নুন জল দিয়ে ঘর মুছুন, নেগেটিভ এনার্জি কেটে যাবে। আর যতটা পারবেন হাঁটবেন, যাই সমস্যা থাকুক না কেন, হাঁটলে কিন্তু সুগার বলুন, কোলেস্টেরল বলুন, হার্টের প্রবলেম বলুন, সমস্ত কিছু অনেকটা ভালো হয়। দিনে অন্তত 20 মিনিট যদি রেগুলার হাঁটতে পারেন, এর মতন কিছু আর হয় না। জল অবশ্যই বেশি করে খাবেন, আর অবশ্যই আবারও বলে দিলাম, যখন হঠাৎ কোনো সমস্যা হবে, যতক্ষণ না রেইকি শিখছেন বা অন্য কিছু শিখছেন, আমার নামটা বলে শরীরে সেই জায়গাটা টাচ করে থাকুন, দেখুন ধীরে ধীরে অবশ্যই ভালো হয়ে যাবে। অনেকের টিউমার ভালো হয়ে গেছে, কার বেড়ালের কান কেটে গেছে, সে আমার নাম বলে সেখানে টাচ করেছে, ভালো হয়ে গেছে। একটু ডেটগুলো চট করে আমরা বলে নেবো, শ্যামবাজারে ইন্টেন্সিভ এবং 3rd ডিগ্রি 22 এবং 23 তারিখে, 27-28 তারিখে রেইকি শ্যামবাজারে, এবং 29 তারিখে অ্যাঞ্জেল শ্যামবাজারে, 2-3 ফেব্রুয়ারি বেহালা, 5-6 ব্যারাকপুর, 8-9 তারিখে লামাফেরা, 15-16 তারিখে লামাফেরা আগরতলা, 16-17 তারিখে রেইকি এবং অ্যাঞ্জেল আগরতলা, 19-20 তারিখ উত্তরপাড়া, 22 এবং 24 তারিখে, 23-24 তারিখে বর্ধমান, এবং এবারে 2 এবং 3 মার্চ আবার শ্যামবাজারে ক্লাস রয়েছে। এগুলো আমাদের স্ক্রোলে সমস্ত যাচ্ছে, আজকে আমার এই মুহূর্তে বলতে ভুল হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন এবং রেইকি করার চেষ্টা করবেন, বা যা যা জানালাম সেইগুলোর কোনো একটা চেষ্টা করুন। আমাদের হেল্পলাইনে ফোন করতে থাকুন এবং জানতে থাকুন আমাদের কিসে কী হয় না হয় ইত্যাদি। সবাই ভালো থাকবেন।